খুনের সঙ্গে নিহতের স্ত্রীর ছবি নেফতে কি মেসেজ দিচ্ছে? রামদাহাতে দুই খুনি পাগলের মতো কুফাচ্ছে রিফাতকে, পেছনে রিফাতের স্ত্রী চাপড়ে ধরে আটকানোর চেষ্টা করছে হত্যাকারীদের। রিফাতের স্ত্রী খুনিদের আটকাতে পারছে না, ওরা কুফিয়েই যাচ্ছে কুফিয়েই যাচ্ছে। প্রকাশ্যে দিবালোকে বরগুনা সরকারি কলেজের শত লোকের চোখের সামনে একটা তরতাজা যুবককে কুপিয়ে মেরে ফেলা হলো। স্ত্রীকে উত্তাক্তের প্রতিবাদ করায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হলো স্বামী রিফাত শরীফকে। বুধবার সকালে স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হন রিফাত। বরগুনা সরকারি কলেজের সামনে এলে প্রকাশ্যে স্ত্রীর সামনে স্বামী রিফাতকে কুপিয়ে হত্যা করে বরগুনা পৌরসভার দানশিরি সড়কের আবু বকর সিদ্দিকের ছেলে নয়ন বন এবং তার প্রতিবেশী দুলাল ফরাজির ছেলে রিফাত ফরাজি। নয়ন প্রতিনিয়ত রিফাতের স্ত্রীকে উত্ত্যক্ত করত এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর পোস্ট দিত। এর প্রতিবাদ করায় নয়ন তার দলবল নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। নিহত রিফাতের ঘনিষ্ঠ এক বন্ধু মঞ্জুরুল আলম জন বলেন, বিয়ের আগে মিন্নির সঙ্গে নয়ন বন্ডের একটা সম্পর্ক ছিল, কিন্তু পরবর্তীতে রিফাতের সঙ্গে বিয়ে হয় মিন্নির, এটা মেনে নিতে পারেনি নয়ন বন্ড। রিফাতের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে তাকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করায় সে। এছাড়া মিন্নিকে নানাভাবে উত্তাক্তের পাশাপাশি ফেসবুকে তাকে নিয়ে আপত্তিকর পোস্ট দিত। এইসব বিষয় নিয়ে একাধিকবার রিফাতের সঙ্গে নয়নের দ্বন্দ্ব হয়। এ দ্বন্দ্বের কারণে রিফাতকে লাশ হতে হলো। অনেকে আবার বলে নয়নের সঙ্গে বিয়েও হয়েছিল মিন্নির, তবে সেই বিয়ের কোনো প্রমাণাদি পাওয়া যায়নি। তবে প্রেমের সম্পর্ক থাকা অবস্থায় নয়নের সঙ্গে বিভিন্ন এলাকায় তাদের একসঙ্গে ঘুরতে দেখা গেছে, তবে মিন্নি সেই সম্পর্ক থেকে অনেক আগে বের হয়ে আসেন। প্রিয় দর্শক, নিত্য নতুন সকল খবর আপডেট পেতে এখনই লেটেস্ট বাংলা নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করে আমাদের সকল আপডেটের সঙ্গেই থাকুন। এছাড়া আমাদের সকল খবর খুঁজে পেতে এখনই সার্চ করুন youtube.com/latestbanglanews। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বরগুনায় প্রকাশ্যে রিফাত হত্যাকাণ্ডে এবার মুখ খুললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বরগুনায় প্রকাশ্যে সড়কে রিফাত শরীফকে হত্যাকারীদের যে কোনো মূল্যে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবাইদুল কাদের এ তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন কার্যক্রম ও সমসাময়িক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবাইদুল কাদের একথা জানান। গতকালকের ঘটনা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি কিনা জানতে চাইলে উবাইদুল কাদের বলেন, আইন শৃঙ্খলার অবনতি হয়েছে এটা কি বলা যায়, এটা বিচ্ছিন্ন ঘটনা। গতকাল রাতে প্রধানমন্ত্রীও হত্যাকাণ্ডের ভিডিওটি দেখেন, তিনি স্তব্ধ হয়ে যান। তার পাশে থাকা একজনকে জিজ্ঞেস করেন, মানুষ এতটা পশু হয় কিভাবে? তিনি তাৎক্ষণিকভাবে এই হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার নির্দেশ দেন। তিনি তখন বলেন, আমি যত দ্রুত সম্ভব এদের গ্রেপ্তার ও বিচারের আওতায় দেখতে চাই।